যখন বাঁধা বেড়ে যাবে মনে রাখবেন ধৈর্য ধরতে পারলে উন্নতি আপনার সামনে চলে আসছে সুবহানাল্লাহ যতই বদনামের শিকার হবেন যতই আপনার দুর্নামের শিকার হবেন যতই আপনার গীবতের শিকার হবেন যতই হিংসার শিকার হবেন শ্রদ্ধার সাথে সবাইকে বলে যাচ্ছি শুধু একটু যদি সবরটা করে রাখতে পারেন মনে রাখবেন জয় আপনার জন্য উন্নতি আপনার জন্য প্রশংসা আপনার জন্য কারণ ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ইজ্জত বান্দা থেকে আসে না রবের দরবার থেকে আসে জীবনে এই কথাটা মনে রাখবেন আমরা সব সময় নিজের বিবেক খাটাই বলে ধরা খেয়ে যাই যদি আল্লাহর রহমত খাটাই সবাই জিততে বাধ্য হয়ে যাব এখানে অনেক আছে আমার কথা কি কষ্ট নেবেন না 1 ইঞ্চি জায়গা বাঁচানোর জন্য মামলা দিছে এরকম অনেকেই আছে মামলা চালাইতে চালাইতে 10 কানি জায়গার টাকা আরো জোরে বলেন আরো জোরে বলেন শেষ পর্যন্ত মামলা দেওয়ার সময় ছিল কালো দাড়ি মামলা চলতে চলতে হয়ে গেছে সাদা দাড়ি দাঁত সব পড়ে গেছে এবার উকিলে কয় আইয়েন আমি আর ফাকতাম না আপনার রায় দিব তাসকে আর রায় আল্লাহ গো না হাঁটতে হাঁটতে জোতার তলাটা ক্ষয়ে গেছে এখন পায়ে দর্শু বেড়া ফাটতাম না যা এক ইঞ্চি মাফ করে দিছি এত বছর পরে কষ্ট পাইছেন আমার কথা এই মামলাটা একবার রবকে দিয়ে দেখেন না সুবহানাল্লাহ বলেন আমি প্রায় সময় একটা কথা বলি আমরা এমন রবের বান্দা যার কাছে কোনো কমতি আমরা এমন রবের বান্দা যিনি দিতে কিপটামিও করে তো পাই না কেন নেওয়ার মতো নিতেও জানি না চাওয়ার মতো চাই অনেক সময় ভাতে চুল পান না আর অনেক সময় লবণ কম হয় না তখন যে সেটটা দেখান এটা নিষেধ দেখানো যাবে না কেন জানেন নবী রহমাতুল্লিল আলামিন কোন খাবার খেলে যদি মজা না লাগতেন রাগ দেখাতেন না শুধু বলতেন আপনি একটু খেয়ে দেখেন নবীর সুন্নত এবার বলেন লবণ কি উনি ইচ্ছা করে কম দিয়েছেন নাকি ভুলে চুল কি ইচ্ছা করে দিয়েছেন না ভুলে ভুলের ক্ষমা তো আল্লাহ করে আপনি আমি কে না করার খাবারের আদবটা কি খাবারের চুল পেয়েছেন ময়লা পেয়েছেন কেউ না দেখে মতো আস্তে করে সরাই ফেলবেন বুঝতেও দিবেন না কারণ আপনার বউটা শুধু আপনার বউ নয় আপনার রবের বান্দা আপনি শুনলে অবাক হয়ে যাবেন স্বামী স্ত্রী যখন একজন আরেকজনের দিকে তাকায় মুসকি মুসকি হাসে জান্নাতের ফেরেশতারা স্বামী স্ত্রীর দিকে তাকায় মুসকি মুসকি হাসতে আপনি যতই ব্যস্ত থাকেন আমার একটা অনুরোধ পরিবারের কর্তা যারা আছেন ব্যস্ততা ছিল আছে থাকবে ব্যবসা চাকরি ছিল আছে থাকবে কিন্তু আপনি পরিবারকে সমস্ত ব্যস্ততার ভিতরে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন আপনার ওয়াইফকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন আপনার সন্তানদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন আপনার মা বাবাকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন ওনাদের পাশে একটু বসবেন বেশি কিছু না আপনি আপনার ওয়াইফকে যদি ঘর থেকে বের হওয়ার সময় মাঝে মাঝে একটু মাথায় হাত বুলাই দেন সারা দিনের কষ্ট এক নিমেষে ভুলে যাবে আপনি যদি হাজার ব্যস্ততার ভিতরে আপনার মা বাবাকে শুধু একটু পাশে বসে মায়ের হাতটা ধরে বলেন মা আমি আছি তুমি টেনশন করিও না আল্লাহ রহমতে সব ঠিক হয়ে যাবে 100 ওষুধে যেটা কাজ করতে পারবে না সন্তান আপনার একটা কথাই তার চাইতে বেশি শক্তিশালী হয়ে যাবে আপনি যদি বাবাকে একটু হাত একটু জড়াই ধরে বলেন বাবা চিন্তা করিও না তুমি শুধু দোয়া করে যাও আপনি শুধু দোয়া করে যান বাকিটা আল্লাহর রহমত আমি দেখতে পাচ্ছি আপনার বাবার শক্তি আরো হাজার গুণ বেশি ফেরত আসবে সেটা আপনার একটু এক মিনিটে যেটা করতে পারবেন আপনি সেটা অনেকজনে অনেক ওষুধে হাজার টাকা দিয়েও সেটা সম্ভব না মাঝে মধ্যে সন্তানদেরকে নিয়ে বউদেরকে নিয়ে সপ্তাহে একবার হলো ভাত খাইতে বসবেন টেবিলে মাসে একবার হলো বসবেন কারণ এক সময় টাকা থাকবে এই সময়টা থাকবে না দুনিয়ার ব্যস্ততায় সব হবে কিন্তু একটা সময় আপনার ওয়াইফের সে মন মানসিকতা থাকবে না বাচ্চাগুলো বড় হয়ে যাবে খেলাধুলা করার সময় থাকবে না সেজন্য নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন তুমি তোমার ঘরের জন্য যা ব্যয় করো সেটাও আল্লাহর কাছে সওয়াবে লেখা হয়ে যাবে মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো সিংহ বানালো সাপ বানালো মুসা আলাইহিস সালাম দেখে ভড়কে গেলেন ভয় পেয়ে গেলেন আল্লাহ বললেন মুসা ভয় নাই তোমার লাঠিটা খালি ফেলো কি ফেলো মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিছে কে লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়াতান তাসা বিশাল এক অজগর সাপ এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ ভাল্লুক সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে আর সাপ বলতে শুরু করে যার কি আছে নিয়ে আয় সুবহানাল্লাহ কইতে পারলেন না এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল কোরআন বলে ফা উলকিয়াস সাহারাতু সাজিদিন এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকরগুলো মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়েছে ফা উলকিয়াস সাহারাতু সাজিদিন সেজদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল আমি ফেরাউনরে মানি না আমি কোন নাস্তিককে মানি না আমি মুসার রব হারুনের রব বনি ইসরাইলের রব আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়লাম চিল্লায় পড়ে আল্লাহ আকবার মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নসিবে হেদায়েত দিয়ে দিয়েছে কে পৃথিবীর কেউ কাউরে হেদায়েত দিতে পারে অনেক বাবা ছিল নবী ছেলের কপালে হেদায়েত নাই আছে না নাই
অনেক ছেলে ছিল নবী বাবার কপালে হেদায়েত নাই আছে না নাই হেদায়েত দেওয়ার মালিক একজন চিল্লায় বলেন তিনি কে একটা সিজদা একটা সিজদা একটা সিজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার চিল্লায় বলেন ঠিক কি না ওয়াইদিন খুলনা للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين الله بولن او فرشتا كل شباي امر আদেশ মোতাবেক আদমকে সিজদা করো সবাই সিজদা করলো একজন সারা শেকে আরো জোরে বলেন কি নাম আবা অস্বীকার করলো واستكبر অহংকার দেখালো وكان من الكافرين কাফেরদের অন্তর্ভুক্ত হলো জাহান্নামীদের সর্দার হলো কয়টা সিজদার আদেশ আওয়াজ করে বলেন কয়টা সিজদার আদেশ অমান্য করছে সিজদা কয়টা দেয় নাই আপনি দেন নাই কয়টা হ্যাঁ আমরা দেই নাই কয়টা এক সিজদা না দিয়া জাহান্নামীদের লিডার আমরা সিজদা মিস করছি কয়টা কয়টা মুসলমান সেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য তিনি কে যে মানুষ জীবনে যত বেশি ঠকেছে সে মানুষ সামনে তত বেশি এগিয়ে গিয়েছে জীবনের সামনে আগাবার জন্য মাঝে মাঝে মন ভাঙাটা অনেক বেশি জরুরি যতবার মনটা ভাঙে ততবার বোঝা যায় মানুষ হচ্ছে বড় স্বার্থপর এজন্য আমি আসিফের ব্যক্তিগত মতামত হচ্ছে জীবনে উন্নয়ন করবার জন্য মাঝে মাঝে ছ্যাঁক খাইতে হয় মাঝে মাঝে ঠকতেও হয় আর আমি এর আগেও বলেছি জিন্দগি মে কবি কবি আগে বড়নে কে লিয়ে এক কদম পিছে ভি জানা পড়তা হ্যায় দেখবা যখন মানুষ দৌড়াতে চায় রেস করার জন্য দেখবা তার এক পাও পেছনে থাকে ঠিক না কারণ যত পা পেছনে সে নেবে তত তার সামনে সে আগাবে অতএব আজ থেকে আমাদের শিক্ষা হচ্ছে এইটা ঠকে গেলে ঠেকে যাওয়া যাবে না এমন একটা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে আজ যে তোমাকে ঠকাচ্ছে আগামী দিনে সে তোমাকে স্যালুট করতে বাধ্য হয়ে যায় ঠিক না